আসসালামু আলাইকুম। আগামী 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমি ডাক্তার মিতা, ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, ব্র্যাক হেলথ কেয়ার সিদ্ধেশ্বরী থেকে বলছি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ এবং নিরোগঘাতক যা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের প্রায় প্রতিটা ঘরেই ডায়াবেটিস রোগী রয়েছেন। অনিয়ন্ত্রিত এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থেকে বিভিন্ন ধরনের মারাত্মক জটিলতা হতে পারে, যেমন চোখে দেখতে সমস্যা হতে পারে, কিডনি বিকল হতে পারে, হাতে পায়ের নার্ভ নষ্ট হয়ে হাতে পায়ের জ্বালাবুড়া হতে পারে। এছাড়াও যেমন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং যৌন অক্ষমতা সহ হাতে পায়ের রক্তনালী বন্ধ হয়ে যা দীর্ঘমেয়াদী অঙ্গহানির কারণ হতে পারে। অথচ আমরা সহজলভ্য ব্লাড গ্লুকোজ টেস্টের মাধ্যমে ডায়াবেটিস সহজেই নির্ণয় করতে পারি এবং সময় মতো সুচিকিৎসা নিয়ে উপকৃত হতে পারি। তাই বয়স 35-এর উপরে গেলে নিয়মিত ডায়াবেটিস চেক করবেন এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকবেন। গর্ভাবস্থার প্রথম দিকেই ডায়াবেটিস টেস্ট করবেন। যদি ভালো থাকে তাহলে 24 থেকে 28 সপ্তাহের দিকে পুনরায় ডায়াবেটিস টেস্ট করবেন। ডায়াবেটিস প্রতিরোধ করা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস থেকে নিরাময়ও সম্ভব। তার জন্য আমাদের প্রয়োজন সুস্থ জীবনাচার, ব্যায়াম, কায়িক পরিশ্রম, খেলাধুলা করা এবং সুষম খাদ্য গ্রহণ। এছাড়াও প্রয়োজন হলে যে ঝুঁকিগুলো আমাদের ডায়াবেটিস করতে পারে এই ধরনের ঝুঁকির চিকিৎসা করা, যেমন ফ্যাটি লিভার, স্থূলতা, পিসিওএস, এগুলো রোগের চিকিৎসা নিতে পারি এবং সুস্থ থাকতে পারি। অনেকেই ডায়াবেটিস হলে মানসিক চাপ বা হতাশায় ভোগেন। উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আপনাকে শারীরিক বিভিন্ন জটিলতা থেকে মুক্ত রাখবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে। সাথে সাথে মনকেও প্রফুল্ল রাখতে হবে যাতে জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়। তাই যদি আপনার ডায়াবেটিস সম্পর্কিত কোনো উপসর্গ থাকে অথবা ঝুঁকি থাকে তাহলে অতি সত্বর একজন ডায়াবেটিস এবং হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।